বাংলাদেশের যুদ্ধবিমান মোতায়েনের খবর পেয়ে মিয়ানমার তাদের স্যাম সিস্টেমগুলো মোতায়েন শুরু করে, ফলে অবস্থা আরও কঠিন থেকে কঠিনতর হতে থাকে। বলা যায় প্রকৃত যুদ্ধ অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল। সময়টা 2007 সাল, মুখোমুখি হয় বাংলাদেশ ও মিয়ানমার। সেই সময় বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না, দেশ শাসন করছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। ঠিক সেই সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সীমান্ত এলাকায় দুই দেশই সেনা সমাবেশ বাড়ায়, মুখোমুখি অবস্থান নেয় দুই দেশের নৌবাহিনী ও বিমান বাহিনী। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হঠাৎ করে মিয়ানমার বাংলাদেশের সমুদ্র সীমায় সমুদ্র আইন লঙ্ঘন করে অয়েল রিং স্থাপনের কাজ শুরু করে, কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর তোপের মুখে পড়ে কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, সময়টা 2007 সালের এপ্রিল মাস। চট্টগ্রামের অন্য সব দিনের মতো 8 তারিখ শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। ঠিক সকাল 11টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের রাডারে ধরা পড়ে কিছু নৌযানের উপস্থিতি। দেখা যায় নৌযানগুলি মিয়ানমার জলসীমা থেকে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করছে। সাথে সাথে বাংলাদেশের ওই যুদ্ধজাহাজ থেকে কমান্ডো সেন্টারে ইনফর্ম করা হয়। কিছুক্ষণের মধ্যে সেই সময়ের একমাত্র গাইডেড মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানকে কয়েকটি মিসাইল বোট সহ ঘটনাস্থলে প্রেরণ করা হয়। অপরদিকে মিয়ানমার বাংলাদেশের জলসীমায় 4টি গানবোট পাঠায়। সেই সময় পুরো পতেঙ্গা এলাকা জুড়ে জারি করা হয় রেড অ্যালার্ট। গানবোট পাঠিয়ে এখানে শান্ত হয়নি মিয়ানমার। এরপর মিয়ানমার বিমান বাহিনীর 2টি F-7 যুদ্ধবিমান বেশ কয়েকবার বিএনএস ওসমানের উপর দিয়ে উড়ে যায়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের হাতে থাকা 8টি MiG-29 যুদ্ধজাহাজ সহ 12টি F-7PG যুদ্ধজাহাজকে কক্সবাজার বিমানবন্দরে প্রেরণ করা হয়। MiG-29 যুদ্ধজাহাজগুলিকে 24/7 স্ট্যান্ডবাই করে রাখা হয়, যাতে করে যে কোনো আক্রমণকে প্রতিহত করা যায়। সেই সাথে F-7 যুদ্ধজাহাজগুলোকে ব্যাক সাপোর্ট হিসেবে রাখা হয়। তবে বাংলাদেশের যুদ্ধবিমান মোতায়েনের খবর পেয়ে মিয়ানমার তাদের স্যাম সিস্টেমগুলো মোতায়েন শুরু করে, ফলে অবস্থা আরও কঠিন থেকে কঠিনতর হতে থাকে। বলা যায় প্রকৃত যুদ্ধ অবস্থা। এই পরিস্থিতি নিয়ে সেই সময়ের অ্যান্থনভ AN-32 যুদ্ধবিমানের একজন পাইলট একটি সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আমরা যখন ওই স্থানে নজরদারির জন্য যেতাম, তখন মিয়ানমার বিমান বাহিনী আমাদের উপর দিয়ে ফ্লাই করে উড়ে যেত। তিনি আরো বলেন, আমাদের শুট ডাউন হওয়ার ভয় ছিল, কিন্তু আমরা এক পাও পিছুপা হই নাই। প্রায় এইভাবে একটানা 20 দিন মিয়ানমার এবং বাংলাদেশ নৌবাহিনী মুখোমুখি অবস্থানে ছিল। কিন্তু পরবর্তী সময় এই সমস্যা সমাধান করা হয় দুই দেশের কূটনৈতিক নীতির মাধ্যমে, এবং মিয়ানমার তাদের অয়েল রিং স্থাপনা সরিয়ে নিয়ে যায়। এরপরেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধুকে কমিশন করেন খালিদ বিন ওয়ালিদ নামে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ের উপর নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।